এশিয়া কাপ থেকে আগে বিদায় নিয়েছিল বাংলাদেশ ফোরে নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে সাকিব আল হাসানের দল ম্যাচের আগে গণমাধ্যমকে সাকিব জানিয়েছিলেন এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না শুধু জিততে চাই আর সেটাই করে দেখিয়েছেন তিনি সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ছয় রানে হারিয়েছে বাংলাদেশ শুক্রবার পনেরো সেপ্টেম্বর টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা তবে সাকিব ও তাহিদ হৃদয়ের ফিফটির সঙ্গে নাসুম আহমেদের ব্যাটে ভর করে দুইশো রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ এদিকে দুইশো ছেষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় ভারত রোহিত শর্মা ও তিলক ভর্মাকে সাজঘরে ফিরিয়ে নিজের অভিষেক রাঙান তানজিম হাসান সাকিব একদিক থেকে শুভমান গিল খেলে গেলেও অন্যদিকে বড় পার্টনারশিপ তৈরি হয়নি ভারতের ভালো শুরু করেও রান পাননি কে এল রাহুল সূর্যকুমার যাদব তবে জয়ের আশা জাগিয়ে রেখেছিল শুভমান গিল অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে জয়ের রাস্তা কর্মস্ব পরিষ্কার করছিলেন তিনি তবে একশো একুশ রান করে গিল ফিরে যান অক্ষর এবং সার্দুল চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু মুস্তাফিজের দুর্দান্ত ডেথ বলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি ভারতীয় এই ক্রিকেটাররা এশিয়া কাপের ফাইনালে ওঠা হয়নি তবে একেবারে খালি হাতেও ফিরতে হচ্ছে না বাংলাদেশকে ভারতের মতো দলকে হারানোর সুখ স্মৃতি নিয়েই দেশে ফিরবে টাইগাররা মারফাসান বিশাল বাংলার দশ